এইচএস পাশ করার পরে তোমাদের সবার মনে একটাই প্রশ্ন থাকে, এইচএস এর পর আমরা যখন কলেজে ভর্তি হব তখন আমরা অনার্স কোর্স নিয়ে পড়ব কিংবা পাস কোর্স নিয়ে পড়ব, দুটো বিষয়ের সম্বন্ধে তোমাদের ক্লিয়ার ধারণা অবশ্যই থাকে না। এবং এই দুটো কোর্সের মধ্যে কোনটায় পড়তে গেলে, কোন স্ট্রিমে পড়তে গেলে তোমাদের কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন, এবং কোন স্ট্রিম অনার্সের এবং পাসের আর্টস সায়েন্স কমার্স কোন স্ট্রিমটায় নিলে, কোন স্ট্রিমটায় তোমরা পড়লে তোমাদের ফিউচারে অনেক অপরচুনিটিস আসবে, তোমাদের কেরিয়ারের পক্ষে সেটা অনেক বেনিফিশিয়াল হবে, এবং কারা কারা এই তিনটে স্ট্রিমের সাবজেক্টস তোমরা নিতে পারবে সেই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের আমরা ভিডিওটিতে আলোচনা করব। এবং তোমাদের মনেও এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি শিওর, তাই তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি আমাদের তরফ থেকে, তাই রিকোয়েস্ট করব প্লিজ আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সম্পূর্ণ প্রশ্নের সমস্ত উত্তর আমরা আজকে বোঝানোর চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং আমাদের চ্যানেলে যে সমস্ত ইনফরমেটিভ ভিডিওসগুলো আসে সেরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস পেতে, এবং যাতে সেগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। সবার আগে বলি, তোমরা যারা আর্টস কমার্স এবং সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো, অর্থাৎ যে কোনো একটি স্ট্রিম নিয়ে তোমরা পড়বে বলে ভাবছো, সেই সব স্ট্রিমের যখন তোমরা শেষ করবে এবং ডিগ্রিগুলো পাবে সেই সব ডিগ্রির নাম কিন্তু সবার ক্ষেত্রেই আলাদা হবে। প্রথমে বলি, যারা আর্টস কোর্স নিয়ে পড়বে ভাবছো তাদের ডিগ্রি হবে বিএ, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস। যারা কমার্স স্ট্রিম নিয়ে, কমার্স স্ট্রিমে যে কোনো বিষয় নিয়ে অনার্স করবে ভাবছো তাদের ডিগ্রি হবে বিকম, অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স। এবং সবশেষে বলি, যারা সায়েন্স স্ট্রিমে যে কোনো সায়েন্সের বিষয় নিয়ে পড়বে বলে ভাবছো তাদের ডিগ্রি হবে বিএসসি, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স। এবার আমরা জানব পাস কোর্স এবং অনার্স কোর্স বিষয়। পাস কোর্স এবং অনার্স কোর্স এই দুটো কী কী জিনিস, সেই দুটো বিষয় সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানব। সেক্ষেত্রে বলে রাখি, যারা চাও যে কোনো একটা সাবজেক্টসে ডিটেলস স্টাডি করবে, একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে তথ্য তোমরা সেখানে পেতে চাও বা অনেক কিছু জানতে চাও সেই বিষয়টি সম্বন্ধে, একটা পার্টিকুলার বিষয় সম্বন্ধে, তারা কিন্তু অনার্স নিতে পারো। এবার একটা এক্সাম্পল যদি তোমাদের আমি দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো তোমরা লিটারেচার কিংবা সাহিত্য খুব পছন্দ করো, খুব ভালোবাসো পড়তে, অনেকেই আছো, তারা কিন্তু ইংলিশ অথবা বেঙ্গলি এই সাবজেক্ট দুটি নিয়ে পড়তে পারো। অর্থাৎ তোমরা যদি ইংলিশ লিটারেচার বা ইংলিশ সাহিত্য পড়তে পছন্দ করো, সেখানের কবিদের সম্বন্ধে, সেখানকার গল্প কবিতা এগুলির সম্বন্ধে পড়তে পছন্দ করো, তাহলে তোমরা ইংলিশ লিটারেচার নিতে পারো। এবং যারা বাংলা কবি, বাংলা কবির সম্বন্ধে জানতে পছন্দ করো, বাংলা কবিতা গল্প উপন্যাস ছন্দ এগুলো সম্বন্ধে যাদের খুব ইন্টারেস্ট আছে, তারা বেঙ্গলি লিটারেচার বা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারো। এবং বলে রাখি, যারা অনার্স নেবে ভাবছো তাদের অনার্সের সেই সাবজেক্ট, মেন সাবজেক্ট দুটি, যেমন বললাম একটা বাংলা এবং ইংলিশ, বেঙ্গলি অনার্স ইংলিশ অনার্স তোমরা যদি করো সেক্ষেত্রে সেই সাবজেক্ট দুটোর পাশাপাশি তোমাদের আরও দুটো পাস সাবজেক্ট নিতে হবে। অর্থাৎ ধরো তোমাদের ইংলিশ অনার্সের সাথে হিস্ট্রি কিংবা ফিলোসফি পড়লো, কিংবা হিস্ট্রি অথবা জিওগ্রাফি পড়লো, কিংবা সংস্কৃত কিংবা জিওগ্রাফি পড়লো, তো এরকম যে কোনো দুটো করে পাস সাবজেক্ট তোমাদের যে কোনো অনার্সের সাথেই তোমাদের ইকুয়ালি স্টাডি করতে হবে। এবার আসি পাশের বিষয়ে, যারা পাস কোর্স নিয়ে পড়বে ভাবছো, পাস কোর্সে তোমরা যেমন এইচএসএ সাবজেক্টস পড়েছিলে, চুজ করে চারটে নিজের মতো চারটে নিয়ে সাবজেক্ট তোমরা নিয়েছিলে, অবশ্যই আর্টস থেকে যারা পড়েছো আর্টস নিয়েছো, এবং সায়েন্স নিয়ে যারা পড়েছো সায়েন্সের সাবজেক্টস নিয়ে পড়েছো, অনেকে বায়োসায়েন্সও আছো, তো সেই রকমই ঠিক এইচএসএর ধাঁচেই এখানেও পাস কোর্সে তোমাদের তিনটে পাসের সাবজেক্ট নিয়ে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আশা করি
পাস এবং অনার্স বিষয়টি কি সেই বিষয় সম্পর্কিত সমস্ত ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি তাদের জন্য তাদের প্রশ্নের উত্তর নিয়ে যারা চাও কমার্স এবং সায়েন্স নিয়ে পড়তে, অর্থাৎ কারা কারা কমার্স এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে পড়তে পারবে। যারা সায়েন্সের স্টুডেন্টস, অর্থাৎ এইচএসএ পড়ার সময় সায়েন্স ছিল, অর্থাৎ ইংলিশ বেঙ্গলির পাশাপাশি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টসগুলো ছিল এবং যাদের 60% মার্কস আছে তারাই শুধুমাত্র অনার্স করার জন্য আর্টস সায়েন্স এবং কমার্সের যে কোনো একটি বিষয় নিয়ে বা যে কোনো একটি স্ট্রিমে তোমরা পড়াশোনা করতে পারবে। কিন্তু যারা বায়োসায়েন্স নিয়ে এইচএস পাস করেছো এবং তাদের 60% নাম্বার আছে, বায়োসায়েন্স প্লাস 60% নাম্বার, তারা কিন্তু আর্টস এবং সায়েন্সের যে কোনো বিষয়ের ওপরে অনার্স করতে পারবে। অর্থাৎ আর সায়েন্স থেকে যে কোনো একটি বিষয় তোমাদের পছন্দ মতো এবং আর্টস থেকে যে কোনো একটি বিষয় তোমাদের পছন্দ মতো যে কোনো একটি বিষয়ে তোমরা অনার্স করতে পারো এবং সেই সাবজেক্টস নিয়ে তোমরা ফার্দার ফিউচার স্টাডি করতে পারবে। তবে তারা কিন্তু কমার্সের কোনো সাবজেক্টস নিয়ে স্টাডি করতে পারবে না। এবার বলে রাখি, তোমরা যারা পাস এবং অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তাদের পরীক্ষা হবে সেমিস্টার ওয়াইজ। এই পরীক্ষা হয় প্রত্যেক 6 মাস অন্তর, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর তোমাদের এই পরীক্ষা দুটো দিতে হবে এবং 6 মাসের এই ব্যবধানে তোমাদের পরীক্ষা হবে দুটো, একটা হলো ইন্টারনাল এক্সাম, একটা হলো এক্সটার্নাল এক্সাম। অর্থাৎ সেমিস্টারে দুটো পার্ট হয়, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, এবং এই পার্টগুলো হবে 6 মাস অন্তর। সেক্ষেত্রে বলে রাখি, তোমাদের ইন্টারনাল এক্সাম হবে অবশ্যই কলেজে এবং 10 থেকে 20 মার্কসের মধ্যে, কখনো কখনো রিটেন এক্সামের বদলে তোমাদেরকে অ্যাসাইনমেন্টসও দেওয়া হয়, অর্থাৎ পরীক্ষায় রিটেন এক্সামস না হয়ে তোমাদের অ্যাসাইনমেন্টসগুলো জমা করতে হবে কলেজে। এবং এক্সটার্নাল এক্সামসগুলো তোমাদের অন্যান্য পাশের যে কলেজগুলো সেন্টার থাকে সেই সেন্টারে, অর্থাৎ অন্য কলেজের এক্সামিনেশন সেন্টারে গিয়ে তোমাদের সেই এক্সটার্নাল এক্সামগুলো দিতে হবে এবং এই এক্সটার্নাল এক্সামস হবে 60 মার্কসের এবং সবার শেষে গিয়ে যখন টোটাল মার্কস কাউন্ট হবে তখন এই দুটো এক্সামেরই মার্কস তোমাদের সেখানে অ্যাড হবে তোমাদের মার্কশিটে। আশা করি তোমাদের সমস্ত বিষয়টি আমরা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। এর বাইরেও যদি তোমাদের পাস এবং অনার্স কোর্স কিংবা এর বাইরেও কোনো বিষয় নিয়ে আমাদের কাছে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে, এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই আমাদের কোয়ারি করতে একদম ভুলবে না, অবশ্যই জানাবে নির্দ্বিধায়। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার, তোমাদের সামনে এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওস প্রেজেন্ট করার, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।